নমস্কার বন্ধুরা, অ্যাস্ট্রো কানেকশন ইউটিউব চ্যানেলে আপনাদেরকে অনেক অনেক স্বাগত জানাই। বন্ধুরা, 24শে ডিসেম্বর 2020, আর এই দিন মঙ্গল হতে চলেছে বর্গোত্তম, অর্থাৎ মঙ্গল গ্রহ মেষ রাশিতে প্রবেশ করতে চলেছে, যার ফলে এই সাত রাশির জাতক জাতিকা যদি আপনি হন তাহলে দু হাত ভরে দিতে চলেছে আপনাদের, অর্থাৎ আপনারাই সেই সৌভাগ্যশালী সাত রাশি যে রাশিগুলির আর্থিক অবনতি থেকে উন্নতির পথে হাঁটতে চলেছে। তো কোন সেই সাত সৌভাগ্যশালী রাশি তা জানতে ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন। নমস্কার, আমি কল্যাণ রায়, শুভ সুশীঘ্র। ২৪শে ডিসেম্বর ২০২০, মঙ্গল গ্রহ মেষ রাশিতে প্রবেশ করে বর্গোত্তম হতে চলেছে, যার ফলে যে সাত রাশির কথা বলতে চলেছি সেই সাত রাশির দু হাত ভরে দিতে চলেছে। তো কোন সেই সাত সৌভাগ্যশালী রাশি তা আমি অবশ্যই ভিডিওতে বলবো। তার আগে আসুন জেনে নেওয়া যাক এই মঙ্গল গ্রহ বেসিক্যালি আমাদেরকে কি দেয় বা কি দেখায়। দেখুন, মঙ্গল হচ্ছে ভাতৃকারক গ্রহ, অর্থাৎ আপনার জন্মছকে যদি মঙ্গল গ্রহ ভালো থাকে তাহলে দেখবেন ভাইয়ের সাথে আপনার সম্পর্ক ভালো থাকবে, এটি একটি ইন্ডিকেশন। তা থেকে কিন্তু আপনি বুঝতে পারবেন আপনার জন্মছকে মঙ্গল গ্রহ কেমন রয়েছে। এছাড়াও মঙ্গল গ্রহ ল্যান্ড, অর্থাৎ জমি জায়গা এই সমস্তকে বোঝায়। এছাড়াও যে কোনো ফায়ার ওরিয়েন্টেড বিজনেসকে বোঝায়, অর্থাৎ যেসব বিজনেসে আগুনের মাধ্যমে কাজ হয়, অর্থাৎ সেটা ফাস্টফুডের দোকান বলুন, হোটেলের ব্যবসা বলুন, যে কোনো কিছুতে যেখানে আগুনের প্রয়োগ হয় সেখানে মঙ্গলের প্রাধান্যতা বেশি। এছাড়াও একটি বড় বিষয় মঙ্গল দেখে, সেটি হচ্ছে দাম্পত্য জীবন। হ্যাঁ বন্ধুরা, অর্থাৎ আপনারা প্রায়শই শুনে থাকবেন মাঙ্গলিক এই কথাটা। এই কথাটি কোথা থেকে এসছে? মঙ্গল থেকে। তাই বিবাহের ক্ষেত্রেও কিন্তু মঙ্গলের কারকতা অনেকখানি রয়েছে। তো আসুন জেনে নেওয়া যাক কোন সেই সাত সৌভাগ্যশালী রাশি, যে রাশিগুলি মঙ্গলের সুপ্রভাবে অর্থ বৃষ্টি হতে চলেছে। তার আগে যারা অনলাইন আমার সাথে কনসাল্ট করতে চান, অর্থাৎ আপনাদের জন্মছক বিচার করাতে চান, তারা স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে বুকিং করতে পারেন। একটি কথা মাথায় রাখবেন, এটি কেবলমাত্র বুকিং নাম্বার, তাই তারাই কেবল যোগাযোগ করুন যারা জন্মছক বিচার করাতে চান। আর হ্যাঁ, এই নাম্বারে কল না করে ডাইরেক্ট হোয়াটসঅ্যাপে যোগাযোগ করুন, কারণ কল রিসিভ করার সবসময় সম্ভব হয়ে ওঠে না। তাহলে আসুন জেনে নেওয়া যাক কোন সেই সাত সৌভাগ্যশালী রাশি, যে রাশিগুলি মঙ্গলের প্রভাবে, অর্থাৎ মঙ্গল দু হাত ভরে দিতে চলেছে। তো প্রথম যে রাশির কথা বলবো সেটি হচ্ছে মেষ রাশি। হ্যাঁ বন্ধুরা, আপনি যদি মেষ রাশির জাতক বা জাতিকা হন তাহলে আপনারা এই 24শে ডিসেম্বর ২০২০ থেকে মঙ্গলের বর্গোত্তমের ফলে আপনারা জমি জায়গা এই সব বিজনেস যদি করেন সেক্ষেত্রে কিন্তু প্রভূত হারে লাভ করতে চলেছেন। এর পাশাপাশি আপনাদের আর্থিক উন্নতি কিন্তু হতে চলেছে, এবং যারা ফায়ার ওরিয়েন্টেড বিজনেস করেন, অর্থাৎ আগুনের মাধ্যমে যে সমস্ত কাজ হয় তাদের ক্ষেত্রেও কিন্তু শুভ, এবং এর পাশাপাশি ভাইয়ের কাছ থেকেও কিন্তু আপনারা হেল্প পেতে চলেছেন। তবে আপনার জন্মছকে মঙ্গল গ্রহ কেমন রয়েছে সেটা জানার বড় বিচার্যের বিষয়, তাই আপনারা কোনো প্রপার অ্যাস্ট্রোলজারকে একবার অন্তত আপনাদের জন্মছকটি দেখিয়ে নিন। এরপরে যে দ্বিতীয় রাশির কথা আমি বলবো সেটি হচ্ছে মীন রাশি। হ্যাঁ বন্ধুরা, আপনি যদি মীন রাশির জাতক বা জাতিকা হন তাহলে আপনারা মঙ্গলের সুপ্রভাবে, অর্থাৎ মঙ্গলের বর্গোত্তমের ফলে অর্থনৈতিক দিক থেকে অনেকখানি ডেভেলপমেন্ট করতে চলেছেন, অর্থাৎ আপনারা জমি জায়গা এই সমস্ত কিছু কিন্তু কিনতে চলেছেন। এর পাশাপাশি যারা ফায়ার ওরিয়েন্টেড বিজনেস করছেন, আগুনের মাধ্যমে যে কোনো বিজনেস, সেই বিজনেস কিন্তু আপনাদের ভালো যেতে চলেছে, এবং এর পাশাপাশি আপনারা ভাইয়ের কাছ থেকে হেল্প পেতে চলেছেন। তবে পুরোটাই নির্ভর করবে আপনার জন্মছকে মঙ্গল গ্রহ কেমন রয়েছে সেটার উপর। এরপরে যে তিন নম্বর রাশির কথা বলবো সেটি হচ্ছে বৃষ রাশি। হ্যাঁ বন্ধুরা, আপনি যদি বৃষ রাশির জাতক বা জাতিকা হন তাহলে আপনারাও এই মঙ্গলের বর্গোত্তমের সুপ্রভাব পেতে চলেছেন, অর্থাৎ আপনাদের জীবনে
ধনবর্ষা হতে চলেছে। যদি আপনারা ফায়ার ওরিয়েন্টেড কোনো বিজনেস করেন সেক্ষেত্রে কিন্তু যথেষ্ট পরিমাণে শুভ যেতে চলেছে। এছাড়াও আপনারা জমি জায়গা এই সমস্ত কিছু কিনতে চলেছেন এবং এর পাশাপাশি আপনারা ভাইয়ের কাছ থেকে হেল্প পেতে চলেছেন। তবে পুরোটাই নির্ভর করবে আপনার জন্মছকে মঙ্গল গ্রহ কেমন রয়েছে তার উপর। এরপরে যে চার নম্বর রাশির কথা বলবো সেটি হচ্ছে সিংহ রাশি। হ্যাঁ বন্ধুরা, আপনি যদি সিংহ রাশির জাতক বা জাতিকা হন তাহলে আপনারাও মঙ্গলের সুপ্রভাবের ফলে অর্থাৎ মঙ্গলের বর্গোত্তমের ফল পেতে চলেছেন, অর্থাৎ মঙ্গল আপনাদের দুহাত ভরে দিতে চলেছে। যারা ফায়ার ওরিয়েন্টেড বিজনেস করছেন তাদের ক্ষেত্রে কিন্তু শুভ, এর পাশাপাশি যারা ল্যান্ড ওরিয়েন্টেড বিজনেস করছেন তাদের ক্ষেত্রে শুভ, এবং যদি আপনি কোনো জায়গা জমি কিনতে চান অনায়াসে কিনে ফেলতে পারবেন। তবে পুরোটাই নির্ভর করবে আপনার নিজস্ব জন্মছকে মঙ্গল গ্রহ কেমন রয়েছে তার উপর। এরপরে যে ছয় নম্বর রাশির কথা বলবো সেটি হচ্ছে ধনুরাশি। হ্যাঁ বন্ধুরা, আপনি যদি ধনুরাশির জাতক বা জাতিকা হন তাহলে আপনারাও মঙ্গলের সুপ্রভাব পেতে চলেছেন, অর্থাৎ মঙ্গল গ্রহ আপনাদের দুহাত ভরে দিতে চলেছে। যারা ল্যান্ড ওরিয়েন্টেড বিজনেস করেন তাদের ক্ষেত্রে শুভ, এর পাশাপাশি যারা ফায়ার ওরিয়েন্টেড বিজনেস করছেন তাদের ক্ষেত্রে কিন্তু শুভ যেতে চলেছে। এর পাশাপাশি আপনারা ভাইয়ের কাছ থেকে হেল্প পেতে চলেছেন। তবে পুরোটাই নির্ভর করবে আপনার নিজস্ব জন্মছকে মঙ্গল গ্রহ কেমন রয়েছে তার উপর। এরপরে লাস্ট এবং সাত নম্বর যে রাশির কথা আমি বলবো সেটি হচ্ছে কন্যা রাশি। হ্যাঁ বন্ধুরা, আপনি যদি কন্যা রাশির জাতক বা জাতিকা হন তাহলে আপনারাও এই মঙ্গল গ্রহের সুপ্রভাব পেতে চলেছেন, অর্থাৎ মঙ্গলের বর্গোত্তমের শুভ প্রভাব আপনারা পেতে চলেছেন। তাই এই সময়ের মধ্যে আপনারা জমি জায়গা এই সমস্ত কিছু কিনতে চলেছেন এবং এর পাশাপাশি আপনারা ভাইয়ের কাছ থেকে হেল্প পেতে চলেছেন এবং অর্থনৈতিক দিক থেকে আপনারা সমৃদ্ধশালী হতে চলেছেন। তবে পুরোটাই নির্ভর করবে আপনার জন্মছকে মঙ্গল গ্রহ কেমন রয়েছে তার উপর। তাই আপনাদের প্রত্যেককে একটি কথাই বলবো, আপনারা কোনো প্রপার অ্যাস্ট্রোলজারকে একবার আপনাদের জন্মছকটি দেখিয়ে নিন এবং জিজ্ঞাসা করে নিন আপনাদের জন্মছকে মঙ্গল গ্রহ কেমন রয়েছে। তো এই ছিল আজকের ভিডিও। যদি ভিডিওটি ভালো লাগে এখন একটি লাইক করে দিন, শেয়ার করে দিন, এবং এখনও পর্যন্ত সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে ফেলুন। ধন্যবাদ।